আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 7, পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই বই খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। তো শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের সামনে আমি কিছু ছবি দেখাবো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা চিত্র একে দেখতে পাচ্ছি যে একটা ঘন্টা বাজছে, তারপর এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের সোনার গয়না, তারপর দেখতে পাচ্ছি এখানে সালফার, এখানে দেখতে পাচ্ছি হীরক। তো শিক্ষার্থীরা, এই যে পদার্থগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এগুলো কি? তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা চার ধরনের কি দেখতে পাচ্ছি, পদার্থ দেখতে পাচ্ছি। তো এই পদার্থগুলোর কি, এই পদার্থগুলোকে কোনোগুলো আছে দেখতে চকচকে, কোনোগুলো আছে অনেক ভঙ্গুর, কোনোগুলো আছে কি আঘাত করলে ঝনঝন আওয়াজ করে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ কি, তোমরা সকলেই নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের আজকের পাঠ হচ্ছে ধাতু এবং অধাতু। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এই অধ্যায় থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে গিয়ে মৌলিক পদার্থের প্রকার বলতে পারবো, তারপর ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, এবং পরীক্ষার সাহায্যে ধাতু এবং অধাতুর তাপ ও পরিবাহিতা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা আসো, আমরা ধাতু এবং অধাতুর সম্পর্কে আলোচনা করি। তো শিক্ষার্থীরা, মৌলিক পদার্থ প্রধানত দুই প্রকার। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো, মৌলিক পদার্থ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। তো শিক্ষার্থীরা, আমরা আগে জেনে নেই ধাতু কোনগুলো এবং অধাতু কোনগুলো। তো আমরা এখানে কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক তার, সোনার গহনা, অ্যালুমিনিয়ামের পাত্র। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এগুলো হচ্ছে ধাতু। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি হীরক, কার্বন, সালফার, অবশ্যই এগুলো হচ্ছে অধাতু। তাহলে এই যে আমরা ধাতুগুলো দেখলাম, এখন আমরা আসো শিক্ষার্থীরা, আমরা ধাতুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি। তো এখানে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক তার, তারপরে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক গহনা। শিক্ষার্থীরা, এগুলো দেখতে কেমন? অবশ্যই এগুলো দেখতে চকচকে, উজ্জ্বল। তাহলে ধাতুর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধাতু চকচকে হবে এবং উজ্জ্বল হবে। তাহলে বৈদ্যুতিক তার ও সোনার গহনা দেখতে কেমন? দেখতে চকচকে। তাহলে এগুলোর বৈশিষ্ট্য কেমন হবে? এগুলোর অবশ্যই ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধাতু চকচকে হবে। তো শিক্ষার্থীরা চলো, আমরা আরও কিছু ছবি দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের পাত্র, তারপর আমরা দেখতে পাচ্ছি লোহার কড়াই, তারপর আমরা দেখতে পাচ্ছি, তো এই যে এই জিনিসগুলো আমরা কি রান্নাঘরে গেলে আমরা দেখতে পাই যে এই জিনিসগুলো দিয়ে আম্মু কী করছে, রান্না করছে। তাহলে এগুলো দিয়ে আম্মু কেন রান্না করে, কেন একটা প্লাস্টিকের পাতিল দিয়ে রান্না করে না? কারণ আমরা জানি যে অ্যালুমিনিয়ামের পাত্র, লোহার কড়াই, এগুলো খুব সহজেই তাপ পরিবহন করে, এবং এগুলোতে যদি আমরা কোনো কিছু রান্না করতে যাই, খুব সহজেই কী হয়, খাবারগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধাতুর আরও একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তাহলে তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা যে ধাতুর এই বৈশিষ্ট্যটা কী? ভেরি গুড। তাহলে এই বৈশিষ্ট্যটা হচ্ছে ধাতু খুব সহজেই কী করতে পারে, তাপ পরিবহন করতে পারে। তো শিক্ষার্থীরা চলো, আমরা ধাতুর আরও কিছু বৈশিষ্ট্য জেনে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তারের ভিতর কী থাকে বলো তো শিক্ষার্থীরা? অবশ্যই বৈদ্যুতিক তারের ভিতর কী থাকে? তামা থাকে। তামাটা কী? তামাটা দেখতে চকচকে, উজ্জ্বল। তার মানে তামাটা হচ্ছে কি? ধাতু। তো শিক্ষার্থীরা, এই যে তামা, আমরা এই এই তারগুলো কী কাজে ব্যবহার হয় বলো তো? অবশ্যই এই তারগুলো বাড়িতে বৈদ্যুতিক কাজে ব্যবহার হয়। তার মানে বৈদ্যুতিক কাজে ব্যবহার হয়, তার মানে কি, এগুলো কী করে, এগুলো আমাদের, এগুলোর সাহায্যে আমাদের বাড়ির যে বৈদ্যুতিক কাজগুলো আছে, যেমন আমাদের বাড়িতে লাইট জ্বলে, ফ্যান চলে, আর অন্যান্য যে কাজকর্মগুলো আছে সবগুলোই এই তারগুলোর সাহায্যে আমরা করতে পারি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ধাতুর আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব সহজেই বলতে পারি। কে বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা ধাতুর আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, যেটা ধাতু হচ্ছে কি?
বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা দেখো ধাতুর আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখতে পাচ্ছি যে কী করছে, ঘন্টা বাজছে, এখানে ঘন্টা বাজছে এবং আওয়াজ হচ্ছে। তো এই এই ঘন্টাটা আমরা কোথায় দেখি বলো তো? আমরা এই ঘন্টাটা কিন্তু কোথায় দেখি? স্কুলে দেখি। স্কুলে যখন আমাদের একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস শুরু হয় তখন কী হয়, ঘন্টা বাজে। তো এই যে ঘন্টা বাজে, তার মানে কি, ঘন্টা বাজে অর্থাৎ ধাতুকে আঘাত করলে কী হয়, একটা শব্দ হয় বা একটা আওয়াজ হয়। তো এখানে আরও আমরা কিছু দেখতে পাচ্ছি যে এখানে আমরা ধাতু দেখতে পাচ্ছি যেটাকে পিটিয়ে কী করছে, বিভিন্ন আকার দিচ্ছে। তার মানে ধাতুগুলো অবশ্যই ভঙ্গুর হয় না, এদেরকে একটা কি, এদের দৃঢ়তা বেশি এবং এদেরকে পিটানোর পরে এরা কী হয়, সুন্দর একটা আকার প্রদান করে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা ধাতুর আরেকটা বৈশিষ্ট্য জানতে পারলাম, সে বৈশিষ্ট্যটা কী? হ্যাঁ, সে বৈশিষ্ট্যটা হচ্ছে ধাতুকে আঘাত করলে কী করে, আওয়াজ করে, ঝনঝন শব্দ হয় এবং ধাতুকে আঘাত করলে এবং ধাতুকে বিভিন্ন আঘাতে কী করে, বিভিন্ন আকার প্রদান করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা ধাতুর অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এখন আসো শিক্ষার্থীরা আমরা অধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হীরক, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কী, এখানে দেখতে পাচ্ছি কার্বন, এখানে দেখতে পাচ্ছি সালফার। তো শিক্ষার্থীরা, তোমরা কি কখনো দেখেছো যে হীরকের মধ্যে দিয়ে বিদ্যুৎ এবং তাপ পরিবহন হয়? না, কখনোই না, হীরকের ভিতর দিয়ে কখনো বিদ্যুৎ এবং তাপ পরিবহন হয় না। আর অধাতুগুলো সবসময় কী হয়, অধাতুগুলো সবসময় হালকা হয়, এগুলো সবসময় হালকা হয়। তারপর অধাতুকে পিটিয়ে কখনো পাত করা যায় না, যেমন লোহাকে পিটিয়ে সোনা, লোহাকে পিটিয়ে কী করা যায়, দা বটি ছুরি কাছি এগুলোকে পরিণত করা যায়, কিন্তু এই অধাতুকে পিটিয়ে কোনো জিনিস তৈরি করা যায় না। অর্থাৎ এগুলো কী, অর্থাৎ এগুলো হচ্ছে ভঙ্গুর। আচ্ছা তারপর শিক্ষার্থীরা, অধাতুকে আঘাত করলে কী কখনো শব্দ হয় না। তো শিক্ষার্থী, আমরা অধাতুর অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, একক কাজ থাকবে, ধাতুর তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদের, এবং ধাতুর তিনটি বৈশিষ্ট্য তোমরা কি, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে ধাতুর তিনটি বৈশিষ্ট্য কী? হ্যাঁ, আমি জানি তোমরা সুন্দরভাবে বলতে পারবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধাতু অবশ্যই চকচকে হয়, ধাতু তাপ পরিবহন করে, ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা একটা পরীক্ষা দেখব। এই পরীক্ষাটা কী? এই পরীক্ষাটা হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থের তাপ পরিবাহিতা আমরা এখন একটা পরীক্ষা করব। আমাদের এই পরীক্ষার জন্য আমাদের কী প্রয়োজন? আমাদের এই পরীক্ষার জন্য ফার্স্টে আমাদের তিন ধরনের তিনটা চামচের প্রয়োজন। চামচটা কী? অবশ্যই আমাদের একটা স্টিলের চামচ প্রয়োজন হবে, একটা প্লাস্টিকের চামচ প্রয়োজন হবে, একটা কাঁচের চামচ। আমার কাছে কাঁচের চামচ নাই, আমি একটা টেস্ট টিউব নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো শিক্ষার্থীরা, আমাদের আরও কিছুর প্রয়োজন হবে, বিকারের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, তারপর আমাদের ত্রিপদি স্ট্যান্ডের প্রয়োজন হবে, একটা তার জালির প্রয়োজন হবে এবং একটা স্পিরিট ল্যাম্পের প্রয়োজন হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা কী করব, আমাদের ধাতুর তাপ পরিবাহিতা, কোন পদার্থের তাপ পরিবাহিতা কম, বেশি, কম এবং সবচেয়ে কম, এটা পরীক্ষার জন্য আমাদের কি, আমাদের কী লাগবে, আরও কয়েন লাগবে এবং মম লাগবে। তো আমরা কি করব, মম দিয়া সলাইয়ের সাহায্যে কি করব, মমটাকে গলিয়ে নেব এবং তাড়াতাড়ি আমরা সেটা কি করব, হাতলে আমরা কি করব, কয়েনটা এই মমের সাহায্যে আটকে নিব, ঠিক আছে। এরপর শিক্ষার্থীরা, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা পানি নিয়ে এই ত্রিপদি স্ট্যান্ডের উপর এবং নিচে স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা তাপ দিতে থাকব। তো তাপ দেওয়ার সময় কি হবে শিক্ষার্থীরা, পানিটা আস্তে আস্তে কি হবে, গরম হতে থাকবে। এই যে পানিটা যখন গরম হবে তখন কি হবে, পানিটা গরম হওয়ার পরে আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে কয়েনগুলো আস্তে আস্তে, যখন তিনটা চামচই যখন গরম হয়ে যাবে, আস্তে আস্তে তাপ নিয়ে যখন চামচগুলো গরম হবে তখন কি হবে, কয়েনগুলো পড়ে যাবে। তো শিক্ষার্থীরা বলো তো, কোন চামচ থেকে আগে কয়েনটা পড়বে? হ্যাঁ, ভেরি গুড, তাহলে আমরা দেখতে পাবো যে স্টিলের চামচ থেকে কি হবে, কয়েনটা আগে পড়বে। তারপরে কি হবে, তারপরে কাচের চামচ থেকে কয়েনটা পড়বে, তারপরে আমরা দেখতে পাবো যে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটা পড়বে। তো শিক্ষার্থীরা, এটার কারণ কি? কারণ আমরা জানি যে ধাতু তাপ সুপরিবাহী, ধাতুর ভিতর দিয়ে খুব সহজেই তাপ পরিবহন হয়। তারপরে তার চেয়ে পক্ষান্তরে কম হবে কি, কাচ, আর কাচের চেয়েও সবচেয়ে কম তাপ পরিবহন করবে
প্লাস্টিকের চামচ তাই পক্ষান্তরে কি হবে তাহলে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাবো যে প্রথমে স্টিলের চামচের কয়েনটা পড়বে তারপরে কাচের চামচের কয়েনটা পড়বে তারপর প্লাস্টিকের চামচের কয়েনটা পড়বে আচ্ছা শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন তোমাদের সাথে আরেকটা পরীক্ষা নিয়ে আমি হাজির হব এখন তোমাদের সাথে পরীক্ষা নিয়ে হাজির হব যে ধাতুর তাপ পরিবাহিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো শিক্ষার্থীরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারি শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্যাটারি এবং এবং একটা ব্যাটারি এবং দেখতে পাচ্ছি একটা তার তো শিক্ষার্থীরা আমরা জানি যে তারের ভিতর কী আছে তারের ভিতর অবশ্যই তামা আছে এখানে তারের দুইটা পয়েন্ট থাকে একটা প্লাস পয়েন্ট আরেকটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট ঠিক ব্যাটারিতে এটা আমি একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তো ব্যাটারিতেও ঠিক একটা প্লাস পয়েন্ট থাকে আর একটা নেগেটিভ পয়েন্ট থাকে তো যখন প্লাস আর প্লাস যোগ হবে এবং মাইনাস মাইনাস যোগ হবে তখন কি হবে এই লাইটটা জ্বলে উঠবে তো শিক্ষার্থীরা চলো আমরা পরীক্ষাটা করে নেই তো শিক্ষার্থীরা দেখো এখানে আমি আমি প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস যখন কী করেছি প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস যখন ধরেছি তখন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে চলেছে কেন চলেছে কারণ আমরা জানি যে কি আমরা জানি যে ধাতু বিদ্যুৎ সুপরিবাহী এখানে তারের ভিতর কী আছে তামা আছে আর তামাটা হচ্ছে কি ধাতু অর্থাৎ ধাতু কী কী করে ধাতুর ভিতরতে খুব সহজেই বিদ্যুৎ পরিবহন হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছো তো আমরা আজকে কী কী শিখলাম আমরা আজকে শিখলাম ধাতু এবং অধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তারপর বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা সম্পর্কে জানলাম এবং আমরা শিখলাম যে ধাতুর ভিতরতে কীভাবে ধাতু কতটা বিদ্যুৎ পরিবাহী তো শিক্ষার্থীরা আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছো তোমাদের সাথে আমার আবার আগামী ক্লাসে নতুন টপিক্স নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম